ডিয়ার ভিওয়ার্স শুভেচ্ছা সবাইকে আজকে আমরা দেখাবো কীভাবে আপনি ফ্রান্স সরকারের যে একশো ইউরো প্রণোদনা আছে দালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য সেই প্রণোদনার জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা আজকে দেখাবো আপনাদেরকে এজন্য আপনি আপনার এম্পু যে অ্যাপ্লিকেশন থেকে আপনি দেখেন সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরেই লগ ইন করার নেই আপনি দেখবেন একটা অপশান আছে এখানে যে আন দে মিনিথে কাবুনের জু সৈহ এই জায়গায় আপনি ক্লিক করবেন এটা শুরু হয়েছে ষোলো জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি দুই হাজার তেইশ থেকে আপনি এখানে ক্লিক করার পরে এই যে নিচে লেখা আছে ফহমুল দে দিয়ে এই জায়গায় আপনি ক্লিক করবেন তারপরে এখানে আছে যে ইফেকচু অন দু মন্থ আন এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ইনফরমেশান যেগুলো আছে এগুলো আপনি দিবেন এখানে প্রথমে কী আছে আপনার নম আপনার যে নম যেটা আছে আপনি এখানে যে কোনো একটা আপনার যে নম যেটা আছে সেটা দিবেন আমরা একটা নম দিলাম এখানে এরপর আছে ফিনম ফিনম আপনার একটা ফিনম আপনি দিলেন তারপর হচ্ছে কুকিয়ে মানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম এখানে তারপর হচ্ছে কনফার্ম দু কুকিয়ে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আবার আপনি কনফার্ম করার জন্য আবার আপনি এখানে টাইপ করলেন তারপর হচ্ছে আপনার দেপা চমদুন এসনস এটা হচ্ছে আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন যেহেতু আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি ফ্রান্সের জন্য আমরা যে এই জন্য আমরা একদম এটাতে ক্লিক করার পরে একদম শেষের যে অপশান আছে এথনজেফ নাইন নাইন সেই জায়গায় আমরা ক্লিক করে ডান দিলাম এখানে তারপর হচ্ছে দেদ্দুন নেশন আপনার যে দেদ্দুন এসনস আপনি জন্ম তারিখটা এখানে দিলেন আমরা এখানে দিলাম একটা জন্ম তারিখ তারপর হচ্ছে নুমেখো ফিসকাল নুমেখো ফিসকালটা আপনি পাবেন হচ্ছে আপনার এমপু যে পে করেন আপনি সেই এমপুর যে নাম্বার যেটা আছে তেরো ডিজিটের সেই নাম্বারটা আপনি এখানে দিবেন এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আপনি কোন জায়গায় আপনার নাম্বারটা পাবেন এমপুর যে নাম্বার আছে এই নাম্বারটা পাবেন আপনার আপনি এমপুর যে কাগজ আছে সেই কাগজে এই নাম্বারটা পাবেন আমরা একটা নাম্বার দিলাম এখানে তারপর হচ্ছে নুমেখো দামমাতি কুল্যাসিও এটা হচ্ছে আপনার যেই গাড়ির জন্য আপনি এই প্রণোদনাটা পাবেন আপনার একটা নামে একটা কাহাদ্রিজ থাকতে হবে সেই কাহাদ্রিজে আপনার গাড়ির যে নাম্বার আছে বা গাড়ির পিছনে যে নাম্বার প্লেট আছে সেখানে একটা নাম্বার আছে সেই নাম্বারটা আপনি এখানে লিখতে হবে তো আপনার এখানে একটা নাম্বার লিখলাম লেখার পরে হচ্ছে আপনি এরপরের যে অপশন যেটা আছে এখানে একটু কঠিন বিষয়টা নুমেখদুল ফাহমুলচ সি দ্য ম্যাথ এ এই টিপ স্বাভাবিকভাবে আমরা এত কিছু না পড়ে আমরা যদি একদম চিন্তা করি যে এখানে বলতে যে দুই ডিজি এইরকমভাবে আমাদের আমি যে উপরে যে গাড়ির যে নাম্বার দিয়েছি এরকম যদি আমাদের গাড়ির নাম্বারটা থাকে তাহলে আমাদেরকে এই অপশানটাতে ফিল আপ করতে হবে তো এই অপশন ফিল আপ করার জন্য আমরা কাহগরি যে একটা নাম্বার আছে এগারো ডিজিটের সেই নাম্বারটা আমরা খুঁজে নিব এই যে এখানে যদি প্রশ্নবোধক চিহ্নতে আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে বলতেছে কি বলতেছে যে এই দেখেন আপনি যে ক্যাহাদিজের এই জায়গায় নিচের এই জায়গায় আপনার এগারো ডিজিটের একটা নাম্বার আছে এরকমভাবে এই নাম্বারটা থাকবে এই নাম্বারটা প্রথমে মূলত শাল দিয়ে শুরু হবে তারপরে এরকম টোটাল এগারোটা ডিজিট থাকবে আমরা এখানে দেখলাম এইভাবে এইভাবে এটা নাম্বার থাকে তো আমরা এরকম একটা নাম্বার এখানে দিলাম দেওয়ার পরে আমরা এই জায়গায় আমরা ক্লিক করলাম যে আমার সব কিছু ঠিক আছে এরপরে হচ্ছে আমি সুইবো মানে হচ্ছে নেক্সট পরের অপশনে গেলাম আমি সুইবোতে গেলাম যাওয়ার পরে আমাকে এখানে অনেক কিছু লিখে আছে যেহেতু আমি এত কিছু পড়তে পারছি না আমার জন্য এই যে দুই জায়গায় হচ্ছে অ্যাকসেপ্ট করার দুইটা অপশন আছে আমি যেহেতু অ্যাকসেপ্ট না করলে এটা হবে না এই জন্য আমাকে অ্যাকসেপ্ট অ্যাপ্লাই করার জন্য অ্যাকসেপ্ট করতেই হবে এই জন্য আমি এই দুইটাতেই ক্লিক করলাম ক্লিক করার পরে আবার হচ্ছে সুইবোতে দিলাম দেওয়ার পরে আমি এই যে বিষয় যেগুলো আছে ফিল করলাম এই বিষয়গুলো এখানে চলে আসছে আমার যে আমার নম টিকা আছে কিনা ফিনম টিকা আছে কিনা আমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছি সেইটা ঠিক আছে কিনা দেবাক্তমাদেশন্স দেদ্দুন এসন্স নুমেখো ফিসকাল তারপর হচ্ছে নুমেখো দা কুলেশিও আর হচ্ছে দু ফহমিল ফহমিল এটা আমরা দেখিয়েছিলাম যে আপনি এটা আপনার কাহাদুগ্রিজি পাবেন আমরা যদি একটু গুগলে গিয়ে একটা কাহাদুগ্রি সার্চ করার পরে আমরা কিভাবে এটা পাই একটু আমরা দেখে নিব আমাদের মূল জায়গায় তো এখানে যাওয়ার পরে আপনি যদি এখানে কনফার্মে আপনি যদি কনফার্ম করে ফেলেন তাহলে এইটা হচ্ছে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে একটা কি করবে ইমেল পাঠাবে যে আপনার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এই জন্য আপনাকে যেটা থাকতে হবে আপনার নামে কোনো কাহুগ্রিজ থাকতে হবে এবং কাহাদুগ্রীজের যে নাম্বার যেটা আছে এবং যে নমেহ ফাহমিল এই দুইটা নাম্বার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি আপনার এই টাকাটা পেয়ে যাবেন সরকারের যে প্রণোদনা যেটা এটা পেয়ে যাবেন যদি আপনার কাঁধ না থাকে তাহলে আপনি এই প্রণোদনা পাওয়ার যোগ্যতা রাখেন না কারণ এটা প্রণোদনাটা হচ্ছে মূলত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য যেহেতু আপনার জ্বালানির প্রয়োজন পড়ছে না কারণ আপনার তো নিজস্ব কোনো গাড়ি নেই আপনার এই জন্য আপনি এই টাকাটা পাবেন না তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে